আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاهم ما সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন। কুরআন হাকীমী আল্লাহ সুবহানাহু বিভিন্ন জায়গায় তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন। কোথা শপথ করেছেন তিনি তার নিজের সত্তার অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় বান্দাকে বোঝাবার জন্য বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাটি বান্দাকে জানাবার জন্য বোঝাবার জন্য আল্লাহ স্মাতালা এই শপথ করেছেন গোটা কোরআনে করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে থাকা সে সকল শপথগুলোকে আমরা দেখি কোথাও তিনি একবার একটি বস্তুর নামে শপথ করেই কোন কথা বলেছেন কোথাও দুইবার শপথ করে বলেছেন কোথাও তিনবার শপথ করে বলেছেন কিন্তু কোরআনে করিমের একটি জায়গায় আল্লাহ স্মাতালা সাত বার একাধারে আধারে সাতটি বস্তুর নামে শপথ করে তারপর তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন আর সে ঘটনাটি ঘটেছে নম্বর পাড়ার সুরের শামসের ভেতরে এই সুরের শুরুতে সৃষ্টি জগতের অতি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় বৃহৎ শপথ করে একটি কথা তিনি বলেছেন নিঃসন্দেহে একজন মমিনের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার রব গোটা কোরআনের কোথাও এত বেশি সংখ্যকবার একাধারে শপথ করে কোনো কথা বলেননি যেমনটি তিনি সুরেশাম বলেছেন তাহলে কি সেই কথা কোন সেই কথা যে কথা বলার জন্য আমার রব সাত তার সাতটি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে শপথ করেছেন প্রিয় দর্শক আজ আমরা সেই বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করবো আল্লাহ সামতাল সুরেশ শামসের শুরুতির সাত করেছেন

প্রকাশিত হয় প্রকাশিত করে নিজেকে ওয়াল লেইল ইদা সাহা আর শপথ রাতের যখন তা আচ্ছাদিত করে দেয় দিনকে তথা সূর্যকে ও মা বানাহা এবং শপথ আকাশের নবমণ্ডলের এবং চিনিতা সৃষ্টি করেছেন তার ওয়াল মা তুহাহা এবং শপথ ভূমণ্ডলের তথা জমিনের এবং জিনিতা বিস্তৃত করেছেন তার। আর শপথ মানুষের এবং যিনি তাকে সুবিন্যস্ত সৃষ্টি করেছেন ফ আল্লাহ মাহা ফুজুরাহা অতাকুয়াহা অতপর তাকে তিনি ভালো এবং মন্দ উভয় বিষয়ের জ্ঞান দান করেছেন এই সবগুলো বস্তুর নামে আল্লাহ সারা শপথ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছেন আল্লাহ মাতালা এখানে শপথ করেছেন সূর্যের শপথ করেছেন চন্দ্রের শপথ করেছেন দিনের শপথ করেছেন রাতের শপথ করেছেন নবমণ্ডলের শপথ করেছেন ভূমণ্ডলের এবং শপথ করেছেন সর্বশেষে মানুষের প্রিয় দর্শক আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ এই সাতটি বড় বড় এবং অতি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে তিনি শপথ করে যে কথাটি বলতে চাইছেন তা হল কদ আফল হাম ওকাদামাং এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে সফল সার্থক জীবন সাধনায় সিদ্ধ একমাত্র সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের সংশোধন করতে পারলো যে ব্যক্তি নিজের ভুলগুলোকে শুধরাতে পারলো যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে পারলো যে ব্যক্তি নিজেকে সমস্ত ভুল থেকে ধীরে 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 মুক্ত করার চেষ্টা সে চালিয়ে যেতে পারলো আলহাসমতালা বলছেন কদ আফলাহা মাং জাক্কাহা যে নিজেকে সংশোধন করতে পেরেছে নিজেকে ভুল থেকে মুক্ত করতে পেরেছে নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে সে ব্যক্তি সফল কাম হয়ে গেল ওকদ খাব আমাং দাসাহা আর যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারল না নিজের ভুল বিচ্ছুদি ত্রুটি এবং সকল অপরাধকে সঙ্গে নিয়েই তার জীবনকে পার করে দিল এবং কোনোভাবেই নিজেকে সংশোধন করতে পারলো না এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই ব্যক্তি লুজার হয়ে গেল দর্শক কথাটি আপাত দৃষ্টিতে খুবই ছোট অথচ এই বিষয়টি আল্লাহ কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেজন্য এই বিষয়টি বলতে গিয়ে আল্লাহ সুমাতালা সাতবার শপথ করেছেন সাতটি গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে শপথ করেছেন বোঝা গেল একজন মমিনের কাছে একজন মমিনের কাছে একজন মুসলমানের কাছে একজন কোরআনের অনুসারীর কাছে আল্লাহ স্মাতালার এক বান্দার কাছে নিজেকে সংশোধন করা আত্মশুদ্ধি করা নিজেকে শোধরানোর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু তার জীবনে থাকতে পারে না প্রিয় দর্শক আমরা কজন মানুষ আছি যারা নিজেকে শোধরাবার জন্য দিন রাত আমরা চেষ্টা করে থাকি আমরা কজন মানুষ আছি যারা নিজেদেরকে সংশোধন করা এটাকে আমাদের জীবনের সবচেয়ে বড় মিশন হিসাবে নিতে পেরেছি প্রিয় দর্শক আজ আমাদের কাছে সবচেয়ে ছোট ইস্যু এই বিষয়টি আমরা আজ দুনিয়ার অনেক বিষয়কে গুরুত্বের সাথে দেখি কিন্তু নিজেকে সংশোধন করা আমার ভিতরে কি কি ভুল ত্রুটি রয়েছে আমার ভেতরে এমন কি কি চরিত্র রয়েছে এমন কি কি কর্মকাণ্ড আমি করে থাকি যেগুলোর ফলে আমি ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি সে বিষয়গুলোকে সংশোধন করা সেগুলোকে কারেকশন করা এটা একজন মোমিনের কাছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া উচিত দিন শেষে সপ্তাহ শেষে মাস শেষে নিয়মিত বিরতিতে নিজের সংশোধন করার দিকে খেয়াল করা নিজেকে সংশোধন করে তোলার সংশোধিত করে তোলার চেষ্টা করা এটা একজন মোমিনের কর্তব্য আর সেটা যদি আমরা করতে না পারি তাহলে পৃথিবীর মানুষের চোখে বা অনেক বিচারে আমি হয়তো সফল সার্থক সাকসেস মানুষ হিসাবে পৃথিবীর মানুষের কাছে আমি সম্মানিত হব কিন্তু আল্লাহ স্মাতালার চোখে কোরআনের চোখে এবং অনন্ত অসীমকালের জীবনের বিবেচনায় আমি সফল এবং সার্থক হতে পারবো না দুনিয়ার সকল সফলতা সকল সার্থকতা যদি আমার পদচুম্বন করে তবুও যদি না আমি নিজেকে সংশোধন করতে পারি প্রিয় দর্শক আসুন আমাদের জীবনের সবচেয়ে বড় ইস্যু হিসাবে এটাকে গ্রহণ করি কোরআনে কারিমের আল্লাহমাতালা সাত বার একাধারে যে শপথ করেছেন সেই শপথের গুরুত্বকে অনুধাবন করার চেষ্টা করি নিজেদেরকে সংশোধন করি প্রতিদিন হিসাব মেলাই যে আমি কতটুকু সংশোধিত হতে পেরেছি আমি কতটুকু ভালো হতে পেরেছি আমি কতটুকু মন্দ পথ পরিহার করতে পেরেছি আল্লাহ স্মাতা আমাদের সকলকে সুর এশামসের শিক্ষা আমাদের জীবনে ধারণ করা উপলব্ধি করার তফিক দান করুন প্রতিনিয়ত নিজেকে সংশোধিত করে জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহমাত্র আমাদেরকে দান করুন ওসসালামালাইকুম রহমতুল্লাহি